ভাত খেয়ে রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সব কিছু ভিডিওতে আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। এখন ঘরে তালা টালা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই রাস্তার উপরে কে আনতে আসে সেটা দেখাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে পড়েছে, এখনও তো ও আসছে না, আমরা একটু আগিয়ে যাচ্ছি। এই তোমার মুখটা একটু দেখাও। এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে পড়েছে। এ হচ্ছে আমার গণেশ বাবু। এই যে আসার সাথে সাথে বান্ধবীর বাড়িতে ম্যাঙ্গো জুস দিয়ে দিয়েছে। গরম থেকে এসেছি তো, স্কুটি করে বেচারা এনেছে। এই যে আবার আমি চান হয়ে গেছি, ঘেমে স্যান হয়ে গেছে। তার মধ্যে ওর ছেলে এসি চালিয়ে দিয়েছে, মাসি গরম থেকে এসেছে এসি চালিয়ে দিয়েছে। এখন আমিও নিয়ে বসেছি। এই যে কেন ফেরা ছোট বোন কি করেছে, ভালো হয়েছে তো? আরে এটা বানাতে গিয়ে রে হেসে হেসে পাগলা হয়ে যায়নি কেন? আজকের বানাতে এসে কি অবস্থা হইলো এটার। তার বলি না না ভালোই তো হয়েছে, মানে কি বলতো গরম থেকে এটা নিয়ে নামিয়ে নিয়েছিলাম, ফ্রিজে রাখার সময় পাইনি তোকে আনতে যাবো বলে। গরম থেকে মানে ওটাকে স্টিমে দিয়েছিলাম দিতে, আর এবার ওটা একটু ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে রাখার সময় পাইনি। সময় কোথায় আমার? এই যে কোথায় আসার কথা ছিল, এই যে সবাই মিলে আমরা চলে এসেছি। কে কে এসছে? এই যে এ একটা ছোট বাচ্চা, এ তো, আর এই যে সব লোকজন এখানে সব দাঁড়িয়ে আছে। চারটে না বাজলে খুলবে না, চারটে না বাজলে খুলবে না। এখন রোদের মধ্যে সব দাঁড়িয়ে আছি। এই যে আর এখানে কি মা আছে না কি? কি মাছ রে ওগুলো? তেলাপিয়া। জলের মধ্যে মাছ, কিন্তু কতগুলো মাছ, কিন্তু রোদের মধ্যে এতটা এ করে দেখানো যাবে না ভাই, জাস্ট ফোনটা পড়ে গেলে ব্যাস। এখনো তোরই মন্দিরটা খোলেনি, সব লোকজন এখানে কাতারে দাঁড়িয়ে আছে, গাড়ি সব দাঁড়িয়ে আছে। মানে এই রোদের মধ্যে কি অবস্থা হচ্ছে তাহলে ভাবুন।